না না আমি ডাকা হবে নিজে রাখো নাম ধরে ডাকা নি আচ্ছা না এই যাবার সময় না चलो सही कर दीजिए मान लिखे कौन क्यों वो पड़े भाभी आप বলছে টিকিয়া যাতে টিকিয়া থাকবে আর আমি এখন পান্ডবেশ্বরে মানে দোলনের শ্বশুর বাড়িতে ওখানে বাজারে গেছিলাম তো বাজারে জল ফুচকা খেলাম 10 টাকায় 5টা খুব টেস্টি করেছিল ভাইটা আর পাপড়ি চাট খাচ্ছি আমাদের এখানে দই ফুচকা বলা হয় এটাকে মানে 20 টাকায় 5টা দেয় দই ফুচকা আর এখানে 35 টাকায় 8টা পাপড়ি দেয় দই ফুচকা মানে পাপড়ি চাট যেটাকে বলা হয় কেউ কেউ দই ফুচকা বলে আমাদের এখানে আর কেউ কেউ পাপড়ি চাট বলে না না আমি ডাকা হবে নিজে রাখো নাম ধরে ডাকা আমি বলে দিচ্ছি হয়তো পাটটা ডাকি দেখো दुकान पशु কেমন টেস্ট আছে টেস্ট কেমন কত হয়েছে রে কত দিন হয়েছে ¿Qué es lo que te voy a hacer?
দাদা এখানে কত ভিড় হয়েছে? 45 হ্যাঁ 45 তোমার থেকে পরে তারপর সন্ধ্যেবেলায় বাজার থেকে ফিরে চুমকি আর সমাপ্তি বললো চিকেন পকোড়া করবে এনে, তাই ওরা 2 কেজি চিকেন এনে এসেছিল, দিয়ে বাড়িতে চিকেন পকোড়া করেছিল আনলিমিটেড সে যত খেতে পারে, কিন্তু আমি 6-7 পিস খেয়েছি, বেশি খেতে পারিনি। এটা হচ্ছে সমাপ্তির বর, ও আগে দোকান করতো চিকেন পকোড়া আর এসব বিক্রি করতো, কিন্তু এখন টাইম পায় না তাই দোকানটা করে না, অন্য কাজে বিজি। কিসে কাজ করেছো না? এখন পাইপ লাইনে কাজ করে, সেই জন্য ওইদিকে বিজি হয়ে পড়ায় এটা বন্ধ করে দিয়েছে, তাই দোকানের মতোই টেস্ট হয়েছে, টেস্টি খুবই চিকেন পকোড়াটা। আমি আর আমার সঙ্গে দোলনকে রাখতে গিয়েছিলাম বিয়ের পরের দিন বিদায়ের সময়, তো ওখানে খুব এনজয় করেছি, 3 দিন ছিলাম, তো সবাইকে থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য।